সেন্টিনেল সার্ভের রিপোর্টে রাজ্যে করোনার উদ্বেগজনক ছবি। রাজ্যে লাফিয়ে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের 9টি জেলায় সংক্রমণ হার 10% বেশি, কোথাও কোথাও সংক্রমণ হার ছাড়িয়েছে 20%। লাল তালিকাভুক্ত রাজ্যের 11টি জায়গা। নন্দীগ্রামে পজিটিভিটি রেট 24.77%, 23%-এর উপরে উত্তর চব্বিশ পরগনার সংক্রমণ হার। তৃতীয় স্থানে থাকা দার্জিলিং এ সংক্রমণ হার 19%-এর বেশি। উত্তর দিনাজপুরের পজিটিভিটি রেট 18.25%। রাজ্যের দৈনিক সংক্রমণ আবারও 3000 ছুঁই ছুঁই। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 2962, মৃত্যু হয়েছে 4 জনের। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, সেন্টিলেন সার্ভের যে রিপোর্ট সামনে আসছে তা তো রীতিমতো চিন্তার, উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা ক্রমশই পাল্লা দিয়ে বাড়ছে। নমস্কার বন্ধুরা, একদিকে করোনা সংক্রমণ বাড়ছে, আবার একদিকে স্কুল কলেজ বন্ধের কিন্তু কোনোরূপ নোটিফিকেশান পর্ষদের তরফ থেকে জানানো হয়নি। কিন্তু ইতিমধ্যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু জানিয়ে দিয়েছেন যে সমস্ত বিষয়টা স্বাস্থ্য দপ্তরের উপরে নির্ভর করছে। স্বাস্থ্য দপ্তর যতদিন না পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করছে, সেই নির্দেশিকা যতদিন না পর্যন্ত পর্ষদ বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত কোনোরূপ নোটিফিকেশান বা কোনোরূপ সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না স্কুল বন্ধের জন্য। কিন্তু ইতিমধ্যেই রাজ্যের একাধিক স্কুলে নতুন কিন্তু নিয়ম জারি হয়েছে। তারা কিন্তু নতুন একটা চিন্তাভাবনার মাধ্যমে আপনাদের ক্লাস করানোর কথা ভাবছে। কিন্তু ইতিমধ্যে একাধিক স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে জ্বর সর্দি কাশির উপদ্রব দেখা দিয়েছে এবং সেখানে উঠে এসেছে রাজ্যের আবার জাল বিস্তার করতে শুরু করেছে করোনার অতিমারি। সংক্রমিত সংখ্যা পৌঁছে গিয়েছে 3000-এর দোরগোড়ায়। এই অবস্থায় শহরের কয়েকটি স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের পুরো ও শিক্ষকদের মধ্যে কারো কারো জ্বর সর্দি কাশি মতো উপদ্রব দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কোনো স্কুলেই পঠন পাঠন বন্ধ করার কথা ভাবছে না, বরং সংক্রমণ আরও বাড়লে একবারের বদলে পর্যায়ক্রমে পড়ুয়াদের ক্লাসে আনা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে স্কুলগুলি। কিছু স্কুল জানিয়েছে তারা এ ব্যাপারে অভিভাবকদের মতামত জানতে চাইবে। যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানান, বৃহস্পতিবার স্কুলের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে আগামী সপ্তাহে থেকে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পড়ুয়াদের একদিন অন্তর একদিন ক্লাসে ডাকা হবে। অমিত বলেন, ওই দুই শ্রেণীর কয়েকজন পড়ুয়া এখনো 12 বছর না হয় তারা করোনা প্রতিষেধক পায়নি, মূলত তাদের কথা ভেবে আমরা ঠিক করেছি একদিন অন্তর ওই দুই শ্রেণীর ছাত্রদের ডাকলে দূরত্ব বিধি মেনে ক্লাস করানোর সুবিধা হবে। তিনি জানান, তাদের প্রাথমিক বিভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা ইতিমধ্যেই একদিন অন্তর ক্লাসে আসছে। প্রধান শিক্ষক বলেন, সংক্রমণ বাড়লেও আবার স্কুল বন্ধ করার কথা ভাবছি না, যতটা সম্ভব সতর্কতা মেনেই স্কুল চালাতে হবে। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে তারা বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের পর্যায়ক্রমে স্কুলে আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান শিক্ষক বিভাস সান্যাল বলেন, কয়েকজন পড়ুয়া চিঠি লিখে আমাদের জানিয়েছেন তারা জ্বর ও সর্দি কাশির জন্য আসতে পারছে না, তাই সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি একদিন অন্তর পড়ুয়াদের আনা হবে, অথবা টানা স্কুল চলার মাঝে একদিন বা দুদিন ছুটি দেওয়া হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু একদিন অন্তর একদিন পর্যায়ক্রমে স্কুল হতে পারে। যদি করোনা সংক্রমণ বাড়ে তাহলে কিন্তু আপনাদের বাকি যে স্কুলগুলো আছে অর্থাৎ সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলেই কিন্তু পর্যায়ক্রমে স্কুল হতে পারে, অর্থাৎ একদিন অন্তর একদিন স্কুল হতে পারে, অথবা টানা 3 দিন স্কুল করার পরে একদিন ছুটিও কিন্তু হতে পারে। কিন্তু এখনই স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করার কথা কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো স্কুলের কর্তৃপক্ষ ইভেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু তিনিও কিন্তু ভাবছেন না। তো এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।